আসছে পরবর্তী খবরে। সবজি বাজার আগুন, দাম কমাতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা মানিকতলা বাজারে হানা টাস্ক ফোর্সের। আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই কলকাতা থেকে শুরু করে জেলা প্রত্যেকটি জায়গায় টাস্ক ফোর্সের এই অভিযান জারি রয়েছে এবং সেই মতোই কিন্তু আজ মানিকতলা বাজার, সেখানেও টাস্ক ফোর্সের অভিযান চালানো হয়েছে। সবজি বাজার রীতিমতো অগ্নিমূল্য, সবজি কিনতে হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের এবং দাম কমাতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন এবং তার মধ্যেই এই দাম নিয়ন্ত্রণে আনার কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আমরা দেখতে পাচ্ছি তৎপরতা তুঙ্গে মানিকতলা বাজারে হানা টাস্ক ফোর্সের। এ বিষয়ে আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই কিন্তু টাস্ক ফোর্সের এই অভিযান চলছে বিভিন্ন জায়গায় এবং এখনো পর্যন্ত কি খবর রয়েছে আর কতদিনের মধ্যে এই দাম নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে? দেখো, টাস্ক ফোর্স এনফোর্সমেন্টের আধিকারিকরা এবং কলকাতা পুলিশ আধিকারিকরা তা সবাই মিলে আজকে মানিকতলা বাজার এবং তার পাশাপাশি কলেজ স্ট্রিট মার্কেট এবং অন্যান্য বেশ কিছু মার্কেটে আজকে হানা দেয় এবং এই যে কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া, অর্থাৎ যেখানে এই এই সময়তে 40 টাকা, 30 টাকা বা ম্যাক্সিমাম 50 টাকা মানে এর দাম হওয়া উচিত, সেই জায়গাতে দেখা যাচ্ছে মানে পটল, ঢেঁড়স থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সবজি, এমনকি পেঁয়াজ থেকে শুরু করে সবের মূল্য প্রায় 100 টাকা ছুঁয়ে ফেলেছে। ফলে এই যে অতিরিক্ত এই এই দাম বৃদ্ধি, এটা কিন্তু লাগাম ছাড়া এবং এর জন্য মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের মানে এই বাজার করার ক্ষেত্রে নাবিশ্বাস উঠতে চলেছে। মুখ্যমন্ত্রী ব্যাপারটা নজরে আসার সাথে সাথেই তিনি যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে ইমিডিয়েটলি উইদিন এ উইক, অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত বাজারে, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা শহর, শহরতলি থেকে শুরু করে রাজ্যের সমস্ত প্রান্তে এই ধরনের অভিযান চালিয়ে সেখানে দাম নিয়ন্ত্রণ বেঁধে দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে প্রতিটি দ্রব্যের দাম নির্দিষ্ট যেভাবে বেঁধে দেওয়া হচ্ছে বা হবে সেই অনুযায়ী দাম নিতে হবে। যদি এটা কেউ অন্যথা করে তবে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে, প্রয়োজনে তাকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হবে বা তার লাইসেন্স বাতিল করা হবে অথবা তাকে অ্যারেস্ট পর্যন্ত করা হতে পারে যদি না এটা অমান্য করে। ফলে সব মিলিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের কথা ভেবে এর উদ্যোগ যদি কার্যকরী করা যায় তাহলে কিন্তু এই দামটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে, লাগাম ছাড়া ফোরে দালালদের এই যে অতিরিক্ত বাড়বাড়ন্ত এটা কিন্তু রোধ করা সম্ভব হবে। একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে কবে এই লাগাম ছাড়া দাম নিয়ন্ত্রণে আসে। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গা, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।